যারা বেড়াতে ভালোবাসেন তাদের জন্য বাংলা ট্রাভেল গাইড, লিংক ডেসক্রিপশনে। কোর্টে কেস চলছে, তাই তা নাহলে 17,000 পোস্ট এখনো রেডি আছে। যত কিছু বাংলায় বলছে, বাংলার লোককে চাকরি দেওয়া যাবে না, আলবাদ দেব। ক্ষমতা থাকলে তোমরা ঢুকবে, চাকরি হোক, আর বিজেপি চায় চাকরি যাক, তাই ওদের কুটুস কুটুস করে পিঁপড়ের কামড় দিচ্ছে, আর কামড় দিয়ে বলছে এই তো এখানে লেখাটা ভুল। তুমি কি করেছো বাবা? তোমার যদি আমি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ধরি, তোমার যদি আমি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ধরি, তোমার যদি আমি কোল ইন্ডিয়া ধরি, তোমার যদি আমি ডিফেন্স ধরি। দেন গুজরাটে, দেন মহারাষ্ট্রে, দেন পশ্চিমবঙ্গে, কিন্তু দেন না। আজ পর্যন্ত কোনো লিস্ট নেই, তার কোনো সরকারি কোনো ডিপার্টমেন্টের ওয়েবসাইটে কোনো হিসাব নেই যে কোন ডিপার্টমেন্টে কতজন চাকরি। এর একটা কাগজ আছে, জিজ্ঞেস করুন তো, দলের কাগজ। তার যত রিপোর্টাররা আছে, তার ম্যাক্সিমাম, তাদের বউরা সবাই টিচারিতে চাকরি পেয়েছিল কি করে? কোয়ালিটিতে পেয়েছিল। ছেলেরা পার্টি করবে আর বউরা চাকরি করবে, এই নিয়ে সিপিএম চাকরিগুলো দিয়েছিল। সিপিএম এর বিকাশ বাবু, তিনি হয়েছেন চাকরির জন্য রোজ গিয়ে বলছে এটা কেটে দাও, ওটা কেটে দাও। জিজ্ঞেস করুন, আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে ওই ফাইলটা বের করব? আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? না, যদি কেউ চাকরি পেয়ে থাকেন যার যোগ্যতা ছিল না, বেআইনি চাকরি পেয়েছেন, সেটা বলুন। এই বিষয় নিয়ে একটা তদন্ত কমিটি হোক, তদন্ত কমিটির নেতৃত্ব দিন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 15 দিন পরে তারা রিপোর্টটা জনসমক্ষে প্রকাশ করুন।